অবশেষে আটক গরয়ে লোয়াগড় উপজেলার ফদুয়ার আলোচিত মেম্বার আনোয়ার হোসেনরে গতকালে দর্শনের অভিযোগ আনি লোয়াগড় থানাত বিধবা এক মাইয়ে হওয়ার মামলার প্রেক্ষিতে নগরীর সাতগা থানা এলাকাত তারে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ইউপি সদস্য আনোয়ার, ফদুয়া আলী ভাড়ার, মৃত শেখ আহমদর ফুয়া এবং ফদু ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের মেম্বার। পুলিশ জানায় গ্রেপ্তারের পর আজিয়ে তারে জেল হাজতত ফাটাইয়ে। ফদুয়ার এক বিধবা মহিলা তাকে দর্শন করেছে বলে সে একটা অভিযোগ করে, আর দর্শনকারীর নাম দিয়েছে আনোয়ার হোসেন, উনি স্থানীয় মেম্বার। তো এ তার অভিযোগের প্রেক্ষিতে আমরা নারী নির্যাতনের মামলা রুজু করি। তো এর ইতিমধ্যেই আবার বিধবার লোকজন ওই আনোয়ার হোসেনকে চট্টগ্রাম সানগাঁও থানার পাশে পেয়ে তাকে দ্বিতীয় করে পার্শ্ববর্তী চানগাঁও থানায় সুপর্দ করে। এই বিষয়টি আমরা জানতে পেরে পরে আমরা চানগাঁও থানা থেকে আনোয়ার হোসেনকে আমাদের হেফাজতে নিয়ে এসি এবং আসামিকে নিয়ম মোতাবেক বিজ্ঞ আদালতে আমরা সুপর্দ করি এবং পাশাপাশি মামলার তদন্ত অব্যাহত আছে এবং তদন্তের অংশ হিসাবে বিক্রিমকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য তাকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। আর দুয়া মেয়ে উপযুক্ত আর গোপ বড়ইয়ে তার মান সম্মান তার নিরাপত্তা লাই আর বিভিন্ন ডলে এখন হুমকি দেয় আর বাড়ি নিয়ে ফারি আর ফসা বাড়ি নিয়ে ফারে আর ফয়দা কলজন যে মামুয়া মুখ দাহিন নিবের গমেন হর হ্যাঁ ইন লাই আর ফসাল নিরাপত্তা লাই আর নিরাপত্তা লাই আর এমপি মহোদয় প্রশাসন নিজের আছে বেগুণর তো নাই সুস্থ এবং সঠিক বিচার গান চাই। এর আগে এই ঘটনা লই সি প্লাস টিভি দেখান সংবাদ প্রচার হইলে এলাকাত হইসই সৃষ্টি হইল। মানিতে তো কোনো জ্ঞান নাই এর সাথে সাইন C+ TV, Luagra.